أما عائشة الصديقة رضي الله عنها বলেন يا رسول الله يا حبيب الله نبي গো আমরাও কি উলঙ্গ থাকব আমরা তো মহিলা মানুষ নবী বলেন আরে আয়েশা শোনো আসরে ময়দানে সবাই উলঙ্গ থাকবে কারো শরীরে কাপড় থাকবে না কিন্তু কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ নাই কারণ সবাই নাফসি 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 প্রত্যেককে তার জান নিয়ে ব্যস্ত থাকবে আজকের আদানত থেকে আমি কেমনে বাঁচব আল্লাহ যদি আমাকে ধরে ফেলে আল্লাহর আদালত থেকে আমি কেমনে বাঁচব প্রত্যেকটা মানুষ নাফসি নাফসি বলবে নবীজি বলেন আরে আয়েশা প্রত্যেকটা মানুষ সবাই পেরেশান পরামর্শ করে এবার বাবা আদমের কাছে চলে যাবে আদম নবীর কাছে চলে যাওয়ার পরে গিয়া বলবে ও পয়গম্বর আদম আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয় আসরের ময়দানে যখন আমরা সব মানুষ একত্রিত হয়ে যাব আমার আল্লাহ হুংকার দিয়ে বলবে লিমানিল মুলকুল ইয়াউম আজকের রাজত্ব কার আজকের রাজত্ব কার কেউ জবাব দিবে না নবীরা পর্যন্ত পরেশান হয়ে যাবে সমস্ত মানুষরা পরেশান হয়ে যাবে কেউ জবাব দিবে না আল্লাহ নিজে জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকের রাজত্বের মালিক আমি আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমার আল্লাহ আজকে যে হুংকার দিয়েছে আল্লাহ আজকে যে রাগান্বিত আমার আল্লাহ আজকে যে রাগান্বিত হয়েছেন কিপ্ত হয়েছেন আমি যে তোমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করব না না কারণ আমি যদি আল্লাহর কাছে ধরা পড়ে যাই আল্লাহ আমি আদমকে যদি ধরে ফেলে আমি আদম আল্লাহর কাছে কি জবাব দিব হে রাসূলবাসীরা তোমরা কি জানো না আল্লাহ আমাকে জান্নাতের ভিতরে দিয়েছিল আমার আল্লাহ আমাকে নিষেধ করেছে লা তাকরাবা গাদিগি শাদারা ফাতাকুনা মিনাজ জালিমিন আরে আদম ওই গন্ধম গাছের নিচে যাও না গন্ধম গাছের ফল ভক্ষণ করিও না কিন্তু আমি শয়তানের দরকার মধ্যে পড়ে ওই গন্ধম গাছের ফল ভক্ষণ করেছিলাম আল্লাহ আমাকে জান্নাতের ভিতর থেকে বের করে দিয়েছিল আজকে আসর ময়দানে আল্লাহ যদি আমি আদমকে ধরে ফেলে তাহলে আমি আদম আল্লাহর কাছে জবাব দিয়ে করতে পারবো না পয়গম্বর আদম বলবেন নাফসি 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 আমি আমার জান নিয়ে ব্যস্ত তোমরা যাও আমি তোমাদের ব্যাপারে সুপারিশ করতে পারবো না তোমরা যাও নু পয়গম্বরের কাছে সমস্ত আসরবাসীরা নু পয়গম্বরের কাছে চলে যাবে নু পয়গম্বরের কাছে চলে যাওয়ার পরে গিয়া বলবে ও নু পয়গম্বর আপনি আল্লাহকে আমাদের ব্যাপারে সুপারিশ করে এমনি নু পয়গম্বর বলবে না না আজকে আল্লাহ এত রাগান্বিত এত ক্ষিপ্ত হয়েছে আজকে যদি আমি আল্লাহ নু পয়গম্বরকে ধরে ফেলে আমি নু পয়গম্বর কি জবাব দেব আমি জবাব দিতে পারবো না নু পয়গম্বর বলবেন উনিও বলবেন নাফসি নাফসি আমি পারবো না আল্লাহর কাছে আজকে তোমাদের ব্যাপারে সুপারিশ করতে নু পয়গম্বর পর্যন্ত পরেশান হয়ে যাবে নু পয়গম্বর বলবে তোমরা যাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও সমস্ত আসরবাসীরা ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাবে গিয়া বলবে ও ইব্রাহিম পয়গম্বর আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয় আসর ময়দানে আর দাঁড়ায় থাকতে পারি না সহ্য হয় না নিচে গরম উপরে গরম আর সহ্য করতে পারি না আল্লাহর কাছে একটু সুপারিশ করেন এমনিতে পয়গম্বর বলবেন না না আমি পারবো না আল্লাহ আজকে এত রাগান্বিত আমার আল্লাহ আজকে এত ক্ষিপ্ত হয়েছেন ইতিপূর্বে আমার আল্লাহ কোনদিন এত রাগ করেন নাই ইব্রাহিম খালিলুল্লাহ আল্লাহর বন্ধু এরপর ইব্রাহিম পয়গম্বর উনি বলবেন নাফসি নাফসি আমি পারবো না গো তোমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করতে যাও যাও উনি নাফসি নাফসি বলে দেখায় দিবে তোমরা যাও মুসা পয়গম্বরের কাছে চলে যাও সমস্ত আসরবাসীরা মুসা পয়গম্বরের কাছে চলে যাবে গিয়া বলবে ও মুসা পয়গম্বর
আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না দুনিয়ার জিন্দেগিতে আপনি আল্লাহর সাথে কথা মনে ছিলেন দূর পর্বতে আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন আজকে একটু কথা বলেন না আমাদের ব্যাপারে একটু সুপারিশ করেন আল্লাহ যেন বিচার কাজটা শুরু করে দেয় এমনিতে মুসা পয়গম্বর বলবেন না না আজকে পারবো না আমার আল্লাহ আজকে এত রাগান্বিত আমি মুসা পয়গম্বরকে যদি ধরে ফেলে আমি কি জবাব দেব আমি পারবো না তোমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করতে মুসা পয়গম্বর বলবেন নফসি নফসি মুসা পয়গম্বর দেখা দিবেন যাও ঈসা পয়গম্বর কাছে যাও এবার সমস্ত আসন আছে ঈসা পয়গম্বর কাছে যাবে গিয়া বলবে ঈসা পয়গম্বর আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আল্লাহ যেন বিচার কাজটা শুরু করে দেয় ঈসা পয়গম্বর উনিও বলবেন নফসি নফসি আমি পারবো না আল্লাহর কাছে তোমাদের ব্যাপারে সুপারিশ করতে কারণ এই মুহূর্তে যদি আল্লাহ আমি ঈসা পয়গম্বরকে ধরে ফেলে আমি কি জবাব দেব আমার বড় ভয় লাগে আমার বড় ডর লাগে আমি পারবো না তবে আ তোমাদেরকে এমন একজন নবী সম্মান দিতে পারি যে নবীর কাছে গেলে মনে হয় তোমাদেরকে আর ফিরে দিবেন না যিনি আখেরি জমানার পয়গম্বর দু জাহানের বাদশা শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে মনে হয় তোমাদেরকে আর ফিরে দিবেন না ওই নবীর কাছে যাও তোমাদেরকে ফিরে দিবেন না আল্লাহ নবী বলেন সমস্ত আসল আছে আমি নবীর কাছে আসব আমি নবীর কাছে আসার পরে সমস্ত আসরবাসীরা আমি নবীকে বলবে সুপারিশ করার জন্য আসরবাসীরা আমি নবীর কাছে আসবে এটা আমি নবীর অহংকার না আমি নবী আসরবাসীদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করব এটা আমি নবীর অহংকার না শুধু তা না নবীজি বলেন জিব্রাইল আমাকে বোরাকের মাধ্যমে আল্লাহর আরশের নিচে নিয়ে যাবে আল্লাহর আরশের নিচে নেওয়ার পরে মাকামে মাহমুদের মধ্যে পড়ে আল্লাহর হাবিব সেজদার মধ্যে পড়ে যাবেন কান্না শুরু করে দিবেন ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি আল্লাহ গো আমার উম্মতদেরকে বাঁচাও আসল কঠিন ওয়াদা সমস্ত নবীরা নফসি নফসি বলবে আর আপনার আমার নবী উম্মতের জন্য কাঁদবে আল্লাহ আমার উম্মতদেরকে মাফ করে দাও আল্লাহ আমার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নবী কান্না শুরু করে দিবেন এবার নবী দুনিয়ার জিন্দেগিতে উম্মতের জন্য পাগল ছিলেন ওই নবী আসর ময়দানে উম্মতের কথা বলবেন না যে নবী দুনিয়াতে উম্মতের কথা বলেন নাই আসর ময়দানে উম্মতের কথা বলবেন না নবী আমার আল্লাহর কাছে বলতে থাকবে আল্লাহ গো আমার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এমনিতে নবী যখন কান্না শুরু করে দিবে নবী জি বলেন আমার আল্লাহ আমার দিলের ভিতরে এমন কিছু প্রশংসা টেনে দিবে আমি আল্লাহর প্রশংসা শুরু করে দিব আমি আল্লাহর প্রশংসা যখন শুরু করে দিব আমার আল্লাহ রাগ আর গুসা আস্তে আস্তে কমতে থাকবে আমার আল্লাহ রাগ আর গুসা যখন কমে যাবে এমনি আল্লাহ বলবে বন্ধু আমার আর কাঁদতে হবে না আর কান্নার দরকার নাই বন্ধু গো মাথা উঠান ইরফান আছে গায়া মোহাম্মদ বন্ধু আমার মাথা উঠান গো আর কান্না করা লাগবে না এই মুহূর্তে আপনি আমি আল্লাহর কাছে যা বলবেন আমি আল্লাহ আপনাকে খুশি করে দিব নবীজিকে যখন এই কথা বলবেন নবীজি বলবেন আল্লাহ আমার উম্মতদেরকে জান্নাত দিয়ে দাও আর বিচারের কাজটা শুরু করে দাও আল্লাহু আকবার কোন নবীরা পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না একমাত্র আপনার আমার নবী আল্লাহর কাছে সুপারিশ করবেন সুবহানাল্লাহ এই জন্য আমার ভাই যে নবী আমরা পাইলাম আমরা তো আখের নবী শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা এই জন্য নবীর আদর্শ ধরতে হবে নবীর আদর্শ যদি আমরা ধরতে পারি তাহলে আসরের কঠিন ময়দানে নবী আপনার আমার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন সুবহানাল্লাহ ওয়াজ করে বলেন নবীজি যখন বলবেন আল্লাহ বিচারের কাজ শুরু করে দাও
তখন আমার আল্লাহ বিচারের কাজ শুরু করে দিবেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ মিজানের পাল্লা দাড়ি পাল্লা চিনেননি আপনারা দাড়ি পাল্লা এই দাড়ি পাল্লা কায়েম করবেন কেন কায়েম করবেন আপনার আমার আমলনামা ওজন দেওয়ার জন্য যদি মিজানের পাল্লায় আপনার আমার আমলনামা ওজনওয়ালা হয় আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন আর যদি আপনার আমার আমলনামায় মিজানের পাল্লা ওজনওয়ালা না হয় হালকা হয় আমল নামা যদি কম হয় তাহলে আপনার আমার ঠিকানা হবে জাহান্নাম আল্লাহ আমাদের সকলকে দুনিয়ার জিন্দেগিতে নেক আমল করে কবরের জগতে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলি আমিন।